নাজমা, আমার স্বপ্ন সার্থক হতে চলেছে। নীলগঞ্জ প্রজেক্টের বাংলা বাড়ি, ফার্ম হাউসের জন্য জমি, গরু, মাছ, মুরগি সব ঠিকঠাক। বাস সময় করে একবার তোমাদের সবাইকে নিয়ে গিয়ে উদ্বোধন করতে হবে, দেখলে চমকে যাবে। শ্রদ্ধা মাম্মি তোমাকে লিখেছে, আমি কি করে পড়ি? এই ভনি তো করো না, তো ছেলে মাকে লিখবে, অনেক অনেক সালাম দিও। আশা করি তোমরা ভালো আছো। সামনে আমার পরীক্ষা, এখানে খরচ অনেক বেড়ে গেছে, ড্যাডিকে বলো টাকার অঙ্কটা যেন বাড়িয়ে দেয়। দেব, লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত সময় কাটছি। বাবা বাবা বাবা, দোয়া করো যেন পরীক্ষায় ভালো করতে পারি, ইনশাল্লাহ। ইতি তোমাদের স্নেহের অমিত। দেখি দেখি, তুমি আজই ওকে টাকা পাঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা দেব। শোনো, অমিত ফিরে এলে আমি ওকে বিয়ে দিয়ে বউ আনবো ঘরে। বাহ, আমিও তো তাই ভেবেছি। আর পাত্রী তো আমাদের হাতেই আছে। কার কথা বলছো তুমি? হায়দার মনসুরের একমাত্র মেয়ে প্রিয়ার কথা। আরে হায়দার ভাই, আসুন আসুন। এসো। সালাম আলাইকুম ভাবি। সালাম আলাইকুম। আরে কি তুমি জানো না, এই প্ল্যানটা ভাবি আর আমি মিলে অনেক আগেই করে রেখেছি। ও তাই নাকি? আচ্ছা হায়দার ভাই আপনি বসুন, আমি একটু চা নাস্তা দেব। না ভাবি, এখন সময় নেই, আপিসে অনেক কাজ। আর শোনো সাদিকি, তোমাকে যা বলতে এসেছি, তোমার সিঙ্গাপুরে মেডিসিন ডিলটা ওটা হয়ে গেছে, তুমি অফিসে এসো, ডিলটা নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু আজ তো আমার গোডাউনে ভিজিট আছে। তাছাড়া আমি বলতে কত যাই কেন, বরং তুমি আমার অফিসে চলে এসো, একসঙ্গে লাঞ্চ করবো আর আলোচনা হবে। ওকে ওকে। শরীফ খান বলছি। সব সব ধরা পড়ে গেছে বস। What? রাখি বস। ধরা যখন পড়েই গেছি তখন সব কিছু আমাকেই সামলাতে হয়। আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ, এই বোতলটা দেখুন তো, চিনতে পারেন কিনা? এটা তো স্যার ফেন্সিডিলের বোতল। হ্যাঁ হ্যাঁ, ফেন্সিডিলের বোতল, আমার ঔষধ কোম্পানির নামে। অন্য ঔষধের এই চালানে সই করেছেন আপনি, অথচ তার মধ্যে পাওয়া গেছে এই অবৈধ ফেন্সিডিলের বোতল। আমার লাইসেন্স ব্ল্যাকলিস্টেড হবে জেনেও কোন সাহসে এই ড্রাগ বাজারজাত করে চলেছেন? দেশের যুব সমাজ এতে ধ্বংসের দিকে এগিয়ে যাবেই, তাছাড়া সমাজ আমি মুখ দেখাবো কি করে? আমার মান সম্মান নিয়ে খেলার কোনো অধিকার আপনার নেই। এর আগেও আপনার সম্পর্কে আমার কাছে বহু অভিযোগ এসেছে, কিন্তু আমি তা বিশ্বাস করিনি। আজ আমি নিজেই ঘটনার সত্যতা খুঁজে পেয়েছি। ইউ আর এ ব্লাডি স্মাগলার। তোমার মতো স্কাউন্ড্রেলকে আরো আগেই পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুল করেছি। ঠিকই বলেছেন স্যার, আপনি ভুল করেছেন, কিন্তু এত কিছুর পর আমি তো আর ভুল করতে পারি না। হোয়াট? শরীফ খান, আমার ম্যানেজার, আমি দেখেছি হায়দার, আমার সময় শেষ হয়ে গেছে। তুমি আমার আমার অমিতকে দেখো ভাই। দেখো সাদিকি, দেখবো। যে পিসাজ ম্যানেজার শরীফ তোমাকে নিষ্ঠুরভাবে হত্যা করলো, কসম সাদিকি আমি ওকে ছাড়বো না, ওকে আমি ফাঁসির দড়িতে ঝুলিয়ে ছাড়বো বন্ধু, এটা তোমার কাছে আমার ওয়াদা। শোনো, কবিরখা টঙ্গী ব্রিজের পাশে অপেক্ষা করছে, ও তোমাদের জায়গা মতো নিয়ে মালগুলো লুকিয়ে ফেলবে। সব যাও। ইন্সপেক্টর
ডাক্তার এই সাদিকিকে খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। আরেস্ট হিম। খবর কি লয়ার? জটিল খবর স্যার। হায়দার মনসুর যদি আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় সর্বনাশ হয়ে যাবে। ফাঁসির দড়িতে ঝুলে পড়াটাও বিচিত্র কিছু নয় স্যার। না লয়ার না, এত সহজ আমি ফাঁসির দড়িতে ঝুলবো না। হায়দার মনসুরের মুখ আমি সেলাই করে দেবো। মানুষের কিছু দুর্বল জায়গা থাকে, সেখানে হাত পড়লে তার মুখ বন্ধ হয়ে যায়। কবির খান। ইয়েস বস, সব কিছু রেডি। গুড, জিনিসটা তুমি জায়গা মতো পৌঁছে দেবে। আমি তোকে তোর মাল বুঝিয়ে দে, এবার তুই আমাকে আমার মাল বুঝিয়ে দে। তোর সানি ভাইকে মেরে এখানে লটকে রাখবো। কোন মায়ের লাল নেই যে আমাকে রাখে। সীমাকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব, ওকে ছাড়া আমি বাঁচবো না। লালার ফকিরা, সানি ভাই এলে তোকে মেরে বড়লোক বানিয়ে দিতে বলবো। তোদের খানি কোথেকে আসবে? মাটি ফুড়ে আসবে না আকাশ দিয়ে উড়ে আসবে? কে তুই? সানি। তোদের মতো শয়তানদের জন আর দুর্বল লোকদের বন্ধু। অন্যায় করি না, কাউকে করতেও দিই না। তোরা বিয়ের ইন্তজাম কর, আমি ফকিরাকে বড় লোক বানাবার চেষ্টা করি। ব্যান্ড রেডি, 1 2 3।
আমি সানির সঙ্গে দেখা করতে চাই, দয়া করে বলবেন কি উনি কোথায়? খুব জরুরি দরকার। কি জরুরি দরকার বলা যায় না? আমার নাম সানি, বলুন কি বলতে চান? আপনি নিশ্চয়ই শরীফ খানকে চেনেন? হ্যাঁ চিনি। তিনি আপনাকে একটা চিঠি দিয়েছেন, এই নিন। সানি, আমি ভীষণ বিপদগ্রস্ত, এই মুহূর্তে তোমার সাহায্যই আমাকে ফাঁসি থেকে বাঁচাতে পারে। যদি তুমি আমার উপকারের কথা না ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই সাহায্য করো। কবির খান তোমাকে একটা ছবি দেবে, তুমি ছবির লোকটিকে তুলে নিয়ে কদিনের জন্য আটকে রাখবে। ভুলে যেও না, আমাকে কথা দিয়েছিলে রক্ত দিয়ে হলেও ঋণ শোধ করবে। শরীফ খান, আপনার মালিককে বলবেন সানি ওয়াদার কথা ভুলেনি। একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলকাতা হারবাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে। কলকাতা হারবাল লিমিটেডের ওষুধ 100% খাঁটি ওষুধ। আমার আগে বহুত লোক খাইছে, আমি আবার অগ শুই না, আমি খাইলাম, দেখলাম প্রমাণ ঠিক 100-100। কলকাতা হারবাল লিমিটেডের ওষুধ আমি যেহেতু খাইছি বুঝাই শুনেই খাইছি, আপনারাও খায়। যদি কার্যকরিতা না হয় আমারে ধরবেন। আমি কয়ে গেলাম, আমার নাম ডন। আমার অনেকদিন থেকে একটা রোগ আছে, হাঁপানি রোগ। এই রোগে বহুদিন ধরে ভুগতেছি, অনেক পদ্ধতি চিকিৎসা করছি কিন্তু কোনো লাভ হয় নাই। শেষে আমার এক বন্ধু কলকাতা হারবালের কথা বললো, ওনার ওখানে চিকিৎসা করিয়া আমি এখন আল্লাহর রহমতে ভালো। তো কলকাতা হারবালের চিকিৎসাটা আপনারা নিয়ে দেখতে পারেন, আমার মনে হয় আপনারা ঠকবেন না। এখন থেকে আমরাও এই হারবাল ব্যবহার করব যাতে শরীর সুস্থ থাকে। কলকাতা হারবাল লিমিটেড আপনারাই চিকিৎসা নিতে পারেন, কারণ এই হারবাল চিকিৎসা নিয়ে আমি অনেক উপকার পেয়েছি। হারবাল চিকিৎসা নিয়ে আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই অনেক উপকৃত হয়েছে, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন এই প্রতিষ্ঠানের ডাক্তার কি বলে আমি দেখি। এই কলকাতা হারবাল লিমিটেড হলো আমাদের প্রতিষ্ঠান, আর কলকাতার নামটা ব্যবহার করে এর সাথে বিভিন্ন শব্দ বিভিন্ন লেখা যুক্ত করে এরা প্রতারণা করছে সারা বাংলাদেশে। মানুষ, সাধারণ মানুষ যারা আছে এরা আসলে প্রতারণাটা ধরতে পারছে না। তো সঠিক চিকিৎসার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে সঠিক চিকিৎসার জন্য অবশ্যই কলকাতা হারবাল লিমিটেড লেখা দেখে এবং স্ক্রিনে দেখানো নাম্বার দেখেই আপনারা যোগাযোগ করে আসবেন, না হয় প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই কামনায় আমি কলকাতা হারবাল লিমিটেডকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে অনেকেই প্রতারণা করছে, সেখান থেকে আপনারা সতর্ক থাকুন এবং এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা জানবেন আসলে সঠিক কলকাতা হারবাল লিমিটেড কোথায়। আজই যোগাযোগ করুন কলকাতা হারবাল লিমিটেড, শনির আখড়া বাস স্ট্যান্ড, ঢাকা। মোবাইল 01979-00-44-00। আমি জানি আপনি হায়দার মনসুর বলছেন, এবং এও জানি এই মুহূর্তে আপনার সামনে রয়েছে পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ। কি বলছেন? কোনো প্রশ্ন নয়, আমি বলবো আপনি শুনবেন। অবশ্য যদি অকালে আপনার মেয়ের লাশ দেখতে না চান, যদি আমার কথা মতো আপনি কাজ করেন আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না। কাজ? কি কাজ? আপনি শরীফ খানের বিরুদ্ধে সাক্ষী দেবেন না, পুলিশের কাছে দেয়া জবানবন্দি অস্বীকার করে আদালতের নতুন জবানবন্দি দেবেন, বলবেন শরীফ খান সম্পূর্ণ নির্দোষ। দেখুন অন্য কেউ করেছে। আমি আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। যেদিন আদালত থেকে শরীফ খান ছাড়া পাবে সেদিনই আপনার মেয়েকে ফিরে পাবেন এবং কথা বলতে পারবেন, তার আগে নয়। কথাটা মনে রাখবেন। হ্যালো 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 স্যার, ফোনটা সম্ভবত শহরতলির বাইরে কোনো এক জায়গা থেকে করা হয়েছে। ওকে কমিশনার, মিস্টার হায়দার। কমিশনার, এখন একদিকে আমার নিরীহ বন্ধু সাদিকের খুনের বিচার, অন্যদিকে আমার আমার একমাত্র মেয়ে প্রিয়ার জীবন, আমি এখন কোনটা চাইব? আমি এখন কি করবো কমিশনার, কি করব? আপনাকে কিছু করতে হবে না, সব আমরা করব। গুন্ডা, বদমাশ!
কাঁদলে কোনো লাভ হবে না, উল্টো তোমারই শরীর খারাপ হবে। দেখো মেয়ে, আরো সাত দিন তোমাকে এখানেই থাকতে হবে। কোনো ভয় নেই, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। নাও, এতে তোমার প্রয়োজনীয় কাপড় চোপড় আছে। এবার চোখের পানি মুছে খেয়ে নাও। খাবার তুমি ছুড়ে ফেলে দিয়েছো, আবার সে খাবারই তোমাকে চাইতে হবে ম্যাডাম প্রিয়া। মানুষ নাকি না খেয়েও অনেকদিন বাঁচতে পারে, তুমিও সে চেষ্টা করো, দেখো কতদিন পারো। তুমি ফেলে দিয়েছ, আবার সে খাবারই তোমাকে চাইতে হবে ম্যাডাম প্রিয়া।
ব্যাপার হলেও তুমি মানুষটা ভালো, হৃদয়হীন পাষাণ নও। কি করে বুঝলে? মেয়েরা পুরুষ মানুষ চিনতে ভুল করে না। সুন্দর একটা মন আছে তোমার, একজন গুন্ডার যা থাকার কথা নয়। আমি গুন্ডা নই। ওদের সাথে বাড়াবাড়ি করে লাভ নেই, বরং ক্ষতি হবার সম্ভাবনাই বেশি। দেখা যাক কি হয়। Thank you.
রাখি উই জায়গাতে। Yeah!
পাহাড়ের জঙ্গলে। আরে জ্বরে তো কপাল পুড়ে যাচ্ছে, ডাক্তার ডাকুন, ওষুধ আনুন। না না, এখন ডাক্তার দেখা যাবে না। কেন? ডাক্তার আর ওষুধের ফদ্দুরে যদি পুলিশ আসি পড়ে সেই জন্য চিকিৎসা হবে না। বোন, আল্লাহই এখন আমাদের একমাত্র ভরসা, তিনিই ভালো করার মালিক। আল্লাহ ছাড়া এখন আর কোনো গতি নাই। তবু অসুখ হলে আল্লাহর উপর যেমন ভরসা রাখা দরকার, তেমনি সেবারও দরকার। যান, আপনারা একটু বাইরে যান। আচ্ছা। সেবা না করত তুই ভালো হইত না, মরি যাইত। সারা জেগে যদি তোমার মাথায় জলপট্টি না দিত তাহলে তাহলে তুমি সুস্থ হতে না। যখন যখন করেছে মরণটা তুমি লাগিয়ে দিয়েছে, আমরা তো সারা শুধু ঘুমিয়েছি। দেখো তুমি রাগ করো না, কি করব বলো, কারি বা বন্দি থাকতে ইচ্ছে করে। বিশ্বাস করো আমি তোমাকে ছুরি মারতে চাইনি, আসলে আসলে আমার মাথায় তখন কি যে হলো। চিরদিনই তুমি যে আমার, খুব চেনা চেনা মুখখানি তোমার, ভালোবাসা দিয়ে এত সর্বাধিক ব্যবসা সফল মিউজিক ভিডিওর সফল নির্মাতা মাইনুল হাসান খোকন এবার নির্মাণ করেছেন তারকা সমৃদ্ধ মিউজিক ভিডিও স্মৃতি টুকু থাক, প্রযোজনা ও পরিবেশনা সিডি ভিশন। আমাকে মাফ করা যায় না? যায়। যে দিনের বেলায় পালানোর জন্য ছুরি মেরে আঘাত করতে পারে, আবার সুস্থ করার জন্য সারা রাত জেগে সেবা করতে পারে, তাকে মাফ করা যায়। কি বলিস তোরা? তোমার আমার ভালোবাসা রে বন্ধু, লাগানের মতো তুষাহ তুষাহ তাইরে বন্ধু লে লয় যত। Thank you.
প্রিয়া, প্রিয়া, দেখি চোখ খোলো প্রিয়া, কথা বলো প্রিয়া, 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 এখন আমি কি করব? কেউ আছেন? আমাদেরকে একটু সাহায্য করুন। কেউ আছেন? আমাদেরকে একটু সাহায্য করুন। প্রিয়া, প্রিয়া, কথা বলো প্রিয়া, চোখ খোলো। আমরা খুব বিপদগ্রস্ত বাবা। হ্যাঁ, সর্বনাশ, ওর গা দিয়ে যে রক্ত পড়ছে, ওর চিকিৎসা হওয়া দরকার। ধরো ধরো, আমরা আস্তানে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। এটাই আমার আস্তানা। কই নামো? ভয় নেই বাবা, তোমার সব মুশকিল আসান হয়ে যাবে। এখানে ঘুমিয়ে আছেন আল্লাহর এক নেক বান্দা। এসো বাবা, ধরো। এসো। কি বলছো তোমরা? শেষ পর্যন্ত সানি একটা মেয়েকে তুলে নিয়ে গেছে। আর কত অধপতন হওয়ার বাকি আছে ওর বলো। চুপ করো তোমরা, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। অনেক অনেক সহ্য করেছি আমি, আর না, আমি আমি অমন ছেলের মুখ দেখতে চাই না। যাও, চলে যাও তোমরা। তুই কি মেরি জীবন গিলা
যত টাকা লাগবে তুমি দেবে, যে রোগ আমার হয়েছে তাতে বোধ হয় আমি বেশি দিন বাঁচবো না, মরার আগে অন্তত এটা জেনে শান্তিতে মরতে পারবো যে আমার স্বামী জীবনে একটা ভালো কাজ করেছে। বলো, কথা দাও ছেলেটাকে তুমি সাহায্য করবে। ঠিক আছে নাজমা,
অপারেশনের সব টাকা আমি দেব। স্যার আপনি আপনি আমাকে ঋণী করে ফেলেন স্যার। আমি সানি, আমার মায়ের কসম করে বলছি, আমার রক্ত দেহ হল, আপনার ঋণ আমি শোধ করে দেব। যা হবার হয়েছে আর ভুল নয়, একটা খুনি অন্যায় ভাবে তার অপরাধের শাস্তি ফাঁকি দিয়ে লোক চক্ষুর আড়ালে চলে যাবে, আমি তা হতে দেব না। তাতে যদি আমার জীবন চলে যায় যাবে। না জানি না, আমার জন্য তোমাকে বাঁচতে হবে। এই পবিত্র বাজারে দাঁড়িয়ে আমাকে তুমি কথা দাও, তুমি আর কোনো দিন অন্যায় পথে পা বাড়াবে না, মন্দ কোনো কিছুই যেন তোমাকে স্পর্শ না করে। তুমি আমার, তুমি আমার সেই প্রেম হবে যে প্রেম নিয়ে আমি গর্ব করতে পারি, অহংকার করতে পারি। হ্যাঁ প্রিয়া, তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি এক নতুন জীবন শুরু করবো। এক সুতারি মায়া ডোরে বাঁধো তুমি দুই জহনারে, আবার কেন মায়ার বাঁধন যাই গোছিরে। অর্ডার অর্ডার অর্ডার। মিস্টার হায়দার মনসুর, এই মামলার ভিকটিম নিহত সাদেকির সাথে আপনার কিসের সম্পর্ক ছিল? বন্ধুত্বের। আপনি কি আপনার বন্ধুর খুনের সময় সেখানে উপস্থিত ছিলেন? পুলিশি চাপের মুখে আপনি আপনার জবানবন্দিতে সত্য গোপন করে আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করেছেন, তাই আজ আদালতে দাঁড়িয়ে নতুন করে জবানবন্দি দিতে চান, এ কথা কি সত্যি? বলুন মিস্টার হায়দার, আপনি কি নিজ চোখে শরীফ খানকে খুন করতে দেখেছেন? বলুন, চুপ করে থাকবেন না, বলুন, চুপ করে থাকবেন না মিস্টার হায়দার, আদালতের কাছে বলুন আপনি কি দেখেছেন, বলুন। প্রিয়া, আমি আত্মবিস্মৃত হওয়ার জন্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইয়েস ইওর অনার, এই শরীফ খান আমার মেয়েকে কিডন্যাপ করিয়ে আমাকে দিয়ে মিথ্যে সাক্ষী দেবার চেষ্টা করছে। এই শরীফ খান আমার মেয়েকে হত্যা করবার হুমকি দিয়ে আমার উপর এই মামলা প্রত্যাহার করে নেবার জন্য চাপ সৃষ্টি করেছিল, কিন্তু আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার আর কোনো ভয় নেই, এবার আমি সব খুলে বলবো এবং সত্য বলবো। ইয়েস ইওর অনার, এই শরীফ খান, এই শরীফ খান নিজ হাতে গুলি করে সাদিকিকে হত্যা করেছে, যা আমি নিজের চোখে দেখেছি। দ্যাটস অল ইওর অনার, আমার আর কিছু বলার নেই। সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি শরীফ খান হাবিব সাদিকিকে গুলি করে হত্যা করেছে। সুতরাং বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে আসামি শরীফ খানকে অত্র আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। হায়দার মনসুর, তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো, এই নরকে আমি একা চলবো না, তোমাকেও চালাবো। ও সাড়া, এই নিয়ে চলো, আমি তোমাকে ছাড়বো না হায়দার মনসুর, আমি তোমাকে ছাড়বো না। ইন্সপেক্টর, ওই আমার মেয়েকে কিডন্যাপ করেছিল। এটা তার প্রাপ্য ছিল, আর কোন কথা নাই, বাড়ি চলো। হ্যাঁ দাদি, হ্যাঁ আমি ঠিকই বলেছি, আজ যদি সানি আমাকে তোমার কাছে ফিরিয়ে না দিত তাহলে তুমি আদালতে মিথ্যে
সাদিকি আঙ্কেলের খুনি আইনের হাত থেকে রেহাই পেয়ে যেত। সানি তোমাকে অন্যায়ের কাছে পরাজিত হতে দেয়নি, অথচ তুমি তাকে। প্রিয়া, প্রিয়া, একজন কিডন্যাপারের আইনের কাছে যে ব্যবহার পাওয়া উচিত ছিল সানি তাই পেয়েছে। পুলিশ ওকে অ্যারেস্ট করে ঠিকই করেছে এবং পুলিশকে সাহায্য করা আমার কর্তব্য। তুমি তোমার কর্তব্যের কথাই ভাবছো কিন্তু একবারও ভাবছো না যে ছেলেটি আমাকে তুলে নিয়ে আটকে রেখেছিল সে ইচ্ছে করলে আমার চরম সর্বনাশ করতে পারত, আমাকে কলঙ্কিত করতে পারত। একবার যদি সে জানোয়ার হয়ে যেত তাহলে কি আমি নিজেকে রক্ষা করতে পারতাম? পারতাম না। সানি অমানুষ নয় ড্যাড, মানুষ। এই তোমার গাছে বলছি, সে আমার ইজ্জতকে পবিত্র আমানতের মতো রক্ষা করেছে। চুপ করো প্রিয়া, আমি তোমার মুখ থেকে একজন অপরাধীর গুণকীর্তন শুনতে চাই না। ড্যাডি, আমি শুধু বলতে চাই সানি আমাকে কিডন্যাপ করে অপরাধ করেছে ঠিকই, কিন্তু এটাই তার জীবনের প্রথম কোনো অপরাধ। যা করতে বাধ্য হয়েছে শরীফ খানকে বাঁচানোর জন্য, কারণ ওই শরীফ খান একদিন সানির মাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। প্রিয়া, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। নাও গো এন্ড টেক রেস্ট। একটা কথা দেব, যদি সম্ভব হয় সানির উপর থেকে কিডন্যাপের মামলা তুলে নিয়ে ওকে ভালো হবার সুযোগ করে দাও। একবার একবার ভেবে দেখো, জেল থেকে বেরিয়ে ও তো আবার আমার কোনো ক্ষতি করতে পারে, প্রতিশোধ নিতে পারে। ড্যাড, কোনো মানুষ যদি নিজের ভুল বুঝতে পেরে জীবনকে আবার সুন্দর করে গড়তে চায়, তাকে মানুষ হিসেবে সাহায্য করা তোমার উচিত। Thank you, Inspector. You are welcome. স্যার, কি চাও তুমি আমার কাছে? কিছুই চাই না স্যার। আপনি আমার উপর থেকে মামলা তুলে নিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ জানাতে চাই। দোয়া করবেন আমি। এত সহজে মামলা তুলে নেবার লোক আমি নই। তোমাকে আমি এমন শাস্তি দিতাম, শুধু প্রিয়ার অনুরোধেই আজ তুমি রেহাই। শোনো, ভবিষ্যতে কোনোদিন কোনো কারণে তুমি আর আমার সামনে এসে দাঁড়াবে না, সেটা তোমার জন্য খুব খারাপ হবে, কথাটা মনে রেখো। মা, কেন এসেছিস তুই? কি চাস আমার কাছে? আর কত জ্বালাবি? চলে যা আমার সামনে থেকে, চলে যা বলছি। মা, মা, আমি তোর মা হলে তুই তো ঠিকই মানুষ হতিস, তোকে নিয়ে আমি গর্ব করতাম। কিন্তু তার বদলে বদনাম ছাড়া কি পেয়েছি আমি? শেষ পর্যন্ত তুই কিনে একটা মেয়েকে কিডন্যাপ করলি, আর কত নিচে নামবি তুই। মা গো, আমি ভালো হয়ে গেছি মা, এখন থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। না, এ কথা তুই অনেকবার বলেছিস, আর আমি তোকে বিশ্বাস করি না। তোর বাবা মারা যাবার পর সংসারের হাল ধরেছি আমি নিজে, মেশিন চালিয়ে এই হাতে কর ফেলেছি আমি, তুই বড় করেছি জানি, লেখাপড়া শিখিয়েছি, অথচ ছেলে হয়ে মায়ের কষ্টে কি মূল্য দিয়েছিস তুই বল জানি বল। কি মূল্য দিব বলো, কি মূল্য দিব? বিয়ে পাশ করে পথে পথে ঘুরেছি, কোনো চাকরি পাইনি, কোটির জোর ছাড়া এখানে চাকরি পাওয়া যায় না। ন্যায়ের পথে থেকে অন্যায়ের প্রতিবাদ করলে লোকে বলে গুন্ডা, এখন আমি কি করব, এখন আমি কি করব? চাকরি না পাস কুলিগিরি কর, খেলা গাড়ি চালা, রিক্সা চালা, আর তাও যদি করতে না পারিস তাহলে তাহলে গলায় দড়ি দিয়ে মরে যা। মা, আমাকে মা বলবি না, কেন বাঁচিয়ে দিলি সেদিন? কেন আমাকে মরে যেতে দিসনি? কেন আমাকে বাঁচিয়ে দিলি? কারণ মা ছাড়া তোমার আর কেউ নেই, আর আর মাকে আমি অনেক অনেক ভালোবাসি। শোন, যেদিন মানুষ হতে পারবো সেদিনই তোমার সামনে আসবো, তার আগে নয়, তার আগে নয়। মা, চাকরি না পাস কুলিগিরি কর, খেলা গাড়ি চালা, রিক্সা চালা, আর তাও যদি করতে না পারিস তাহলে তাহলে বলাই দড়ি দিয়ে মরে যা।
কখন থেকে হর্ন বাজাচ্ছি তুমি শুনতেই পাচ্ছ না, কোথায় যাচ্ছ তুমি? জানি না। বুঝেছি তোমার মন ভালো নেই, এসো এসো আমার সাথে বসো। গাড়িতে তোমার সব কথা শুনে মনে হলো আসলে তোমার মা বড়ই দুঃখিনী। তুমি আর মায়ের মনে কষ্ট দিও না সানি। আমি তো মাকে কষ্ট দিতে চাই না প্রিয়া, কিন্তু যাতে সুখ পাবে শান্তি পাবে তাও যে করতে পারি না। আমি বুঝি বেকার সন্তানের বোঝা টেনে টেনে মা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আমি কি করে মার ক্লান্তি দূর করব? একটা কাজ তো চাই প্রিয়া, যে কাজের উপরে দাঁড়িয়ে মাকে বলতে পারবো মা এবার তুমি বিশ্রাম নাও। সানি আমি যদি তোমাকে কাজ পাই দিই করবে? না, কারো করুণার দান আমি নিতে চাই না প্রিয়া। করুণার দান বলছো কেন? এ তো আমার ভালোবাসার অধিকার, তোমার বিপদে কি আমি কোনো কাজেই আসতে পারি না? পারো প্রিয়া, তুমি আমার পাশে থেকে আমার কাজের অনুপ্রেরণা হয়ে থাকতে পারো, কিন্তু আমার কাজের জন্য তুমি কাউকে সুপারিশ করতে পারো না, এতে আমার পৌরুষ অপমানিত হবে, তা কি তুমি চাও? না, আমি তা কখনোই চাই না সানি। তোমার পৌরুষকে আমি কখনোই ছোট করব না। ছোট হোক বড় হোক আর যত কষ্টেরই হোক একটা কাজ আমি জোগাড় করবই, প্রয়োজনে শ্রমিক হব, দিনমজুর হব, তবু আর বেকার থাকবো না, মাকে আর আমি কোনো কষ্ট দেব না। সানি আমি জানি সফল তুমি হবে, তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি, সত্যি তুমি আমার প্রেমের অহংকার। চোখের সামনে নদীতে হারিয়ে গেল, আমি তাকে বাঁচাতে পারলাম না মা, বাঁচাতে পারলাম না। ক্রিমিনাল আমার মেয়েকে আমার বাড়ি থেকে কিডন্যাপ করেছে, অ্যারেস্ট হিম। না না, প্রিয়াকে আমি কিডন্যাপ করিনি, প্রিয়া নিজে গিয়েছে আমার সাড়া। এসব ষড়যন্ত্র, নাটক নাটক খেলছে। বল আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? হায়দার সাহেব কোনো চিন্তা করবেন না, থানায় নিয়ে একটু খেদমত করলেই সব গড়গড় করে বলে দেবে। না দেখুন ভাই সাহেব, আমি মা বলছি, আমার ছেলে মিথ্যে বলেনি, বিশ্বাস করুন ও নির্দোষ। ইন্সপেক্টর আমাকে ভেতরে যেতে দাও, আমার ছেলে কোনো দোষ করেনি, ওকে ছেড়ে দাও তোমরা। কেন এসছো? বিশ্বাস করুন আমি প্রিয়াকে লুকিয়ে রাখিনি, আমি প্রিয়াকে লুকিয়ে রাখিনি। ইন্সপেক্টর সাহেব কেন কেন শুধু শুধু ওকে আপনারা কষ্ট দিচ্ছেন, ওকে ছেড়ে দিন ইন্সপেক্টর সাহেব। দেখো বুড়ি, এখানে কেঁদে কোনো লাভ হবে না, তুমি বরং হায়দার সাহেবের কাছে যাও, উনি কেস তুলে নিলেই তোমার ছেলে ছাড়া পেয়ে যাবে, যাও। এত বড় অধিকার আপনি করবেন না, আপনি দুটি পায়ে পড়ি, আমার ছেলের উপর থেকে মিথ্যে অভিযোগ আপনি তুলে নিন। আমি কসম করে বলছি সানি, আপনার মেয়েকে কিডন্যাপ করেনি, আমি আচল পেতে আমার ছেলে জীবন ভিক্ষা চাইছি হায়দার সাহেব, ওকে আমার বুকে ভরিয়ে দিন। না, তোমার ছেলে আমার বুক খালি করে দিয়েছে, ওকে এত সহজে আমি তোমার বুকে ফিরে যেতে দেব না, চলে যাও এখান থেকে। হায়দার সাহেব
সন্তানের পিতা হয়েও সন্তানের জন্য এক মায়ের বুকের আর্তনাদ আপনি শুনলেন না। অর্থ আর আভিজাত্যের অহংকার আপনাকে অন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছি, আল্লাহ যেন প্রিয়াকে বাঁচিয়ে রাখে এবং আমার কাছে ফিরিয়ে দেয়। সেদিন আমি প্রিয়াকে আপনার বুকে ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দেব বাবা মায়ের বুকে সন্তান ফিরে এলে কেমন লাগে। এটা গরিব মায়ের মাথা হায়দার সাহেব, এটা গরিব মায়ের মাথা, এটা গরিব মায়ের মাথা। খালাম্মা কাঁদছে, খালাম্মা 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 কি হয়েছে, আপনি কাঁদছেন? প্রিয়ার বাবা সানিকে পুলিশ হাতে ধরিয়ে দিয়েছে। কেন? সানি নাকি প্রিয়াকে লুকিয়ে রেখেছে। আমি কত হাতে গায়ে ধরলাম, তবু সানিকে থানা থেকে ছাড়িয়ে আনার অনুমতি তিনি দিলেন না। খালাম্মা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখনো বেঁচে আছি, যে করি হোক জামিনের টাকা আমরা জোগাড় করবো। দরকার হলে শরীরের রক্ত দিতে জামিনের ব্যবস্থা করুন। আপনি কান্দিয়ে না খালাম্মা, চলেন। সানিকে জামিনে ছেড়ে দেওয়ার জন্য এখানে কোর্টের প্রয়োজনীয় নির্দেশ রয়েছে, আপনি দয়া করে দেখুন। সব ঠিক আছে। আপনি এখানে একটু সই করুন। স্যান্ড্রি সানিকে ছেড়ে দাও। বাবা তুই ঠিক আছিস তো? আমি ঠিকই আছি মা। প্রিয়ার কোনো খবর পেয়েছো? না বাবা। প্রিয়া ঠিকই ফিরে আসবে, আমি জানি। ও বেঁচে আছে, আমার জন্য ওকে বেঁচে থাকতেই হবে। তুমি চিনবে না, তুমি কে মা? আমি তোমার নাম কি? নাম? হ্যাঁ হ্যাঁ তোমার নাম? নাম জানি না, কিচ্ছু জানি না। কি নাম আমার? তোমার বাবা মা কি? বাবা মা? হ্যাঁ তোমার বাবা। আমি আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। সম্ভবত মেয়েটা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই অপূর্বের কোনো কিছু মনে করতে পারছে না। এখন ওর বিশ্রাম প্রয়োজন। একটা কথা, ও জেগে উঠলে আঘাত পায় এমন কোনো কিছু ওকে বলবেন না, তাতে ওর ক্ষতি হতে পারে। ও যেভাবে থাকতে চায় সেভাবে থাকতে দিন। এই ওষুধগুলো সময় মতো খাওয়াবেন, আশা করি ও দু একদিন সুস্থ হয়ে যাবে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তারের কথা যদি সত্যি হয় তাহলে তো আল্লাহ সন্তান নেই সংসারে দয়া করে আমাদের কাছে ওই মেয়েটাকে পাঠিয়েছেন। ও আমাদের মেয়ে হয়ে থাকবে, তুমি কি বলো? সে না হয় থাকবে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। মেয়েটা কোত্থেকে নদীর তীরে এলো, ওকে হারিয়ে ওর আপনজনেরা এখন কেমন আছে, কি করছে আল্লাহই জানে। আমি তার দেশে ফিরছি, অথচ তুমি আমাদের ছেড়ে চলে গেছো। আমি ওর কাছে কি জবাব দেব, কি জবাব দেব? মামি কোথায়? ওই ড্রয়িং রুমে। মামি? ও মাই সুইট মামি। আমি বাবা। মামি কেমন আছো? মামি ভালো আছি বাবা, খুব ভালো আছি। ড্যাডিকে দেখছি না? ড্যাডি এয়ারপোর্টে গেলেন কেন? মাম্মি
আমার চিঠি পাওনি তোমরা? বুঝেছি, ড্যাডি বুঝি আজকে আরো ব্যস্ত হয়ে পড়েছে, তাই না? এবার ড্যাডি রিটায়ারমেন্ট ঘোষণা দেবো আমি, নো মোর ওয়ার্ক। কি বলো মাম্মি? মাম্মি কি হয়েছে তোমার চোখে পানি? আমি তোর ড্যাডির চিরদিনের জন্য রিটায়ারমেন্ট হয়ে গেছে বাবা। তোমরা আমাকে জানোনি কেন মাম্মি? কেন আমাকে খবর পেলে না? কেন ড্যাডির লাশ দেখার ভাগ্য আমার হলো না? কেন কেন? তোকে জানালে তোর পরীক্ষা দেয়া হতো না বাবা, তোর ড্যাডির স্বপ্নটাই বিফল হয়ে যেত। কি হয়েছিল ড্যাডির? হঠাৎ কেমন করে ড্যাডি আমাদের ছেড়ে চলে গেল মাম্মি? বলো মাম্মি বলো। আমাদের ম্যানেজার শরীফ খানের দুর্নীতির বিরুদ্ধে তোর ড্যাডি প্রতিবাদ করেছিল, তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল, তাই শয়তান শরীফ খান তোর ড্যাডিকে গুলি করে হত্যা করেছে। মাম্মি আমি ওই শরীফকে ছাড়ব না, আমি ওকে কুত্তার মতো গুলি করে মারব, আমার ড্যাডির রক্তের বদলা নেব আমি। না বাবা না, যা হবার তা তো হয়েই গেছে, আইনকে সাজা দিয়েছে, তাছাড়া ওই জানোয়ারটাকে খুন করতে গিয়ে তুই কেন খুনি হবি বাবা? তাহলে যে আমি তোকে হারাবো। আমি ভাই সাহেব, অমিত আপনার ছেলের মতো, আপনি ওকে পথ দেখাবেন, ওর বাবার এত বড় ব্যবসা ও একা সামলাতে পারবে না। পারবে ভাবি, পারবে, অমিত ওর বাবার যোগ্য সন্তান, আমার বিশ্বাস সাদিকির স্বপ্ন অমিত নিশ্চয়ই পূরণ করতে পারবে। আপনি দোয়া করবেন আঙ্কেল, আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব। নীলগঞ্জে ড্যাডি যে মাল্টি প্রজেক্ট গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, প্রথমে আমি সে প্রজেক্ট বাস্তবায়িত করে ড্যাডির স্বপ্ন পূরণ করতে চাই। ভেরি গুড ম্যানেজার সাহেব। ইয়েস স্যার, আপনি নীলগঞ্জে ফোন করে দিন, আমি সেখানে যাচ্ছি। হ্যালো, নীলগঞ্জ বাংলা থেকে কেয়ারটেকার ইদ্রিস মোল্লা বলছি। আমাদের ছোট সাহেব নীলগঞ্জ আসছেন, তুমি বাংলা বাড়ি সবকিছু ঠিকঠাক করে রেখো। জি জি। সালাম আলাইকুম স্যার। রাহেলা, রাহেলা কোথায় গেলে? কি হলো, হঠাৎ এত চেঁচামেচি করছো কেন? ছোট সাহেব আসছেন। হ্যাঁ, সব পরিষ্কার করে ঠিকঠাক করে রাখো। তাই নাকি? ছোট সাহেব আসছেন? তিনি কিছুদিন এখানেই থাকবেন। নুরি কোথায় গেল? ছোট সাহেব আসছেন। ছোট সাহেব? ছোট সাহেব আবার কে? আরে আমাদের মালিক। শোন, তুই কিন্তু বেশি দুষ্টামি করবি না। বাবা তুমি আমাকে নিয়ে কিচ্ছু চিন্তা করো না, তোমার ছোট সাহেবকে আমি সামলে নেব। ছোট সাহেব শোনো, একশো বার বলেছি, লন্ডনের যাত্রা সবকিছু ভালো করে দেখে শুনে নিও। ছোট সাহেব। তাহলে মোবাইল কোথায়, ব্রেকার কোথায়? আসলে ছোট সাহেব বিদেশি মাল তো খায় বেশি, ওগো জন্মই হয়েছিল এই দেশ থেকে শুধু খাওয়ানোর লাইগা। ও ঈশ্বর, তোমরা গাড়ি ঠিক করে নিয়ে এসো, আমি চললাম। ঠিকই বলেছিস, ছোট সাহেব যখন আসতে দেরি করছে তখন আমরা কানামাছি ভোগ গেলে সময় কাটাই, কি বলিস? আর ছোট সাহেব তো এই দিক দিয়ে আসবে। আচ্ছা রেডি? ডাক্তার
মান। নষ্ট হয়েছে বলে ছোট সাহেব হেঁটে এসেছেন, বাংলাতেই তো আছেন। দাও দাও মাছগুলো আমার কাছে দাও, আমি যে আসি। আরে আরে ভাত তরকারি দিতে হবে তো, নুরি শোন নুরি। Beep beep!
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি ম্যানেজার মিস্টার হুদা। হ্যালো, ওয়েলকাম। আসুন স্যার। কথা ছিল সকাল বিকাল দুবার মাকে ফোন করবি। কই, একবারও তো করলি না। নাকি মাকে ভুলিয়ে দেবার মতো কেউ আছে ওখানে? এখানে না না মাম্মি, তেমন কিছু না, এখনো আসেনি, আর তোমার অনুমতি ছাড়া কেউ আসবে না। ঠিক আছে বাবা, ভালো মন্দ খবর দিস, আমি চিন্তায় থাকবো। আচ্ছা মাম্মি, সময় মতো ঠিকই ফোন করবো। রাখি, আল্লাহ হাফেজ মাই সুইট মাম্মি। ফোনে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? মাম্মি খুব বকেছে তোমাকে। হ্যাঁ, আমার মাম্মি ভীষণ রাগি, ছুটাছুটি খেলাধুলা একদম দেখতে পারে না, দুষ্টুমি করলে ধরে পিটতে বলে বোঝো না। আচ্ছা, প্রেম করেছো কখনো? প্রেম সেটা আবার কি? ওহো, কি করে বোঝাও তোমাকে? এসব কি বলছেন আপনি? না, কিচ্ছু হবে না তোমার, তোমার ভবিষ্যৎ একদম অন্ধকার। আচ্ছা, বিয়ে তো বোঝো তো, বিয়ে বিয়ে ওহ মাই হেড, মানে আমার মাথা। এসব না জানলে ঘর সংসার করবে কি করে? কি করব, শেখায়নি তো কেউ। আচ্ছা, আমার কাছে শিখবে? কি শিখবো? প্রেম, ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ শিখবো। আমাকে কোন পাঠ ছেলে করতে হতে হবে জানি না। তুমি লজ্জায় চুপসে যাচ্ছ, আর তোমাকে একাতে খুশিতে আমার উড়ে যেতে ইচ্ছে করছে। আমি আর
উঠবেন না। আপনি নীলগঞ্জের হাসপাতালে আছেন, আপনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। সম্ভবত মেয়েটার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই ও পূর্বে কোনো কিছু মনে করতে পারছে না। চলে গেছে মানে? হ্যাঁ ছোটু সাহেব, ও ঢাকায় চলে গেছে। কি বলছেন আপনি? হাসপাতাল থেকে আপনার অসুস্থ মেয়ে আপনার সামনে চলে গেল আর আপনি চুপ করে দাঁড়িয়ে রইলেন? ও আমার মেয়ে নয় ছোটু সাহেব। নুরি তো আমার কার মেয়ে? জানি না, কিচ্ছু জানি না। ওকে আমরা অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিলাম। না না, আমি বিশ্বাস করি না, নুরি আমাকে ছেড়ে যেতে পারে না, না কিছুতেই না। নুরি, তুমি কোথায় যাচ্ছ নুরি? কে নুরি? কাকে চান আপনি? তোমাকে, তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি আপনাকে চিনি না, কে চান আমার কাছে? আমি অমিত। তুমি কি ভুলে গেছো আমাকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা, গোয়াল ঘরে ফুসি মারার কথা, খরগোশ ধরার কথা, তোমার আমার ভালোবাসার কথা? কি হইলো, কি ব্যাপার? এই যে ভাই দেখুন, এই লোকটা আমাকে ভাই। কি হইলো ভাই, অমন করতেছেন কেন? দেখতে শুনতে তো ভালো মানুষের মতোই মনে হইতেছে, অথচ মেয়ে মানুষের হাতে ধরে টানাটানি ভালো না, ভালো না, খুব খারাপ কথা। শুনেন, শেষে গণকে দিন খাওয়া মরবেন। ও ভাই তুমি কোন জানা? আরে কে নাকি বলছো? দাও দাও ভাই, শুনে গিয়ে নুরি 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 আরে না, জানো না করেন বিশ্বাস। আপনারে আবার সেই বিরোধীর দ্বারে ফিরে পাইব, দেখেন গিয়ে এখনো হয়তো সেই বিরোধীর দ্বারে বসে আছে। আল্লাহ কি রহমত! জীবন থেকে তুমি হারাতে পারো না আমার সানি। প্রিয়া, প্রিয়া, চলো প্রিয়া। মা, 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 দেখো মা, আমি তোমাকে বলেছিলাম না প্রিয়া বেঁচে আছে। কি হয়েছে মা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো মা। মা, কোথায় নিয়ে যাচ্ছ প্রিয়াকে? ওর বাবার কাছে। কি বলছো মা? প্রিয়াকে ওর বাবার কাছে ফিরিয়ে দিলে ওর বাবা কোনোদিনই প্রিয়াকে আমার কাছে আসতে দেবে না। ওকে ওকে তুমি বরণ করে নাও মা। না, ওর বাবাকে আমি কথা দিয়েছিলাম, যদি তার মেয়েকে কোনোদিন আল্লাহ আমার সামনে ফিরিয়ে আনে আমি নিজে গিয়ে তার হাতে তুলে দেব। আমাকে আমার কথার মর্যাদা রাখতে হবে সানি। হায়দার মনসুর সাহেব বুঝুক, সানির মা গরিব হতে পারে কিন্তু বেঈমান না, মিথ্যাবাদী না। কি বলছিস তুই?
সেই নীলগঞ্জ থেকে ঢাকায় তুই একা এসেছিস? না হায়দার সাহেব, প্রিয়া একা আসেনি, আমি ওকে নিয়ে এসেছি। তুমি? তুমি ওকে নিয়ে এসেছো? হ্যাঁ হায়দার সাহেব, সত্য আর মিথ্যার পার্থক্য বোঝাতে, মিথ্যার ভিত কেমন করে ভেঙে পড়ে তা দেখাবার জন্যে। আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে হাল্লা এক গরিব মায়ের ওয়াজাকে রক্ষা করেছেন। চুপ কর, অনেক বলেছো। প্রিয়াকে তুমি এই পর্যন্ত নিয়ে এসেছো তাই আজ তোমাকে কিছু বললাম না, কিন্তু 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 কি হায়দার সাহেব, বলবার জন্য আপনার কাছে আছেই নাকি? একটা কথা মনে রাখবেন, যে মেয়েকে আমি আজ ফিরিয়ে দিয়ে গেলাম, এ মেয়ে আমার ঘরের আমানত। কি বলতে চাও তুমি? আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে, আমি ওদের ভালোবাসাকে মেনে নিয়েছি। বাজে বকো না, সম্পর্ক কেবল সমানে সমানে হয়। তোমার মতো ছোট লোকের ঘরে আমার মেয়ে কোনোদিনই বউ হয়ে যাবে না। সময় তো বলে দেবে, তবে এটুকু জেনে রাখুন, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে আপনার মেয়েকে বধু সাজিয়ে আমার ছেলের হাতে তুলে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমার ছেলেও এ ঘর থেকে তাকে বধু করে কোনো দিন তুলে নিয়ে যাবে না। চিরদিনই তুমি যে আমার খুব চেনা চেনা মুখখানি তোমার, ভালোবাসা মোরে এত সর্বাধিক ব্যবসা সফল মিউজিক ভিডিওর সফল নির্মাতা মাইনুল হাসান খোকন এবার নির্মাণ করেছেন তারকা সমৃদ্ধ মিউজিক ভিডিও স্মৃতি টুকু থাক, প্রযোজনা ও পরিবেশনা সিডি ভিশন। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। কি খবর আশা সাহেব, মালগুলো সব ঠিক আছে তো? জি স্যার, ওই তো আনলোড হচ্ছে। দ্যাটস গুড। সরি স্যার, এছাড়া আমার কোনো উপায় ছিল না। ইটস ওকে। কি নাম তোমার? সানি। ঠিক আছে, কাজে যাও। আমাকে ডেকেছেন স্যার। এসো বসো। কি হলো, বসো। জি, কি জন্য ডেকেছেন বলুন। ও কোন সেকশনে কাজ করো তুমি? আমি লেবার সুপারভাইজার স্যার। ইয়ে টয়লেটে আমি দেখলাম তোমাকে। আমার সেকশনে দুজন লোক অসুস্থ, ওদের কাজ পড়ে থাকবে তাই। শোনো, কাল থেকে তুমি স্টোর অফিসার হিসেবে কাজ করবে। আমি স্টোর অফিসার? কি বলছেন স্যার? হ্যাঁ, যারা অন্যের জন্য নিজের শ্রম দিতে পারে, পরের জন্য এত বড় ঝুঁকি নিতে পারে, তাদের যোগ্যতা অনুসারে কাজ হওয়া উচিত। কিন্তু স্যার, আমার জীবন বাঁচিয়ে তুমি যা করেছো তার তুলনায় এটা কিছু না সানি। স্যার, আমি তো আমার কর্তব্য করেছি। নো মোর স্যার, আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধু? কোনো আপত্তি আছে তোমার? জি মানে? অত মানে টানের কোনো দরকার নেই সানি। ঋণ শোধ করার কিছুটা অধিকার তো আমাকে দেবে, নাকি দেবে না? জি। ইয়েস, উই আর ফ্রেন্ডস, দ্যাটস অল। শোনো, এই চিঠিটা তুমি সানির হাতে পৌঁছে দেবে, কেউ যেন না জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী কালে আপনার অর্ডারের ওষুধগুলি পেয়ে যাবেন। রাখি, আসসালামু আলাইকুম। সানি ভাই, প্রিয়া আপা আপনাকে এই চিঠিটা দিয়েছে। ঠিক আছে, তুমি যাও। আসুন। অনেক অনেক ভালোবাসা নিও, তোমার সঙ্গে জরুরি কথা আছে। বিকেল 5টায় আমি তোমার জন্য রোমিও পার্কে অপেক্ষা করব, অবশ্যই দেখা করো।
ভালোবাসা তোমার প্রিয়া। হ্যালো হ্যালো সাহেব, আপনাকে ডেকেছে। ঠিক আছে, আমি আসছি। আমাকে ডেকেছেন স্যার? আরে সানি, এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছি। তোমার তো ছুটি হয়ে গেছে তাই না? জি স্যার। ওহো, তোমাকে না কতবার বলেছি আমাকে স্যার বলবে না। শোনো, আমি প্ল্যান করেছি তোমাকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াবো। তোমার কোনো বিশেষ কাজ আছে? কাজ? না না, কাজ আর কি। তবে তুমি অন্য কিছু ভাবছো? না না, তেমন কিছু না, ভাবছিলাম আপনার, ও সরি, মানে তোমার কোনো বন্ধু নেই সে কথা। এত বছর বিদেশে ছিলাম, এখানে বন্ধু পাবো কোথায়? আর যাকে জীবনের সাথে জড়িয়েছিলাম, বন্ধুত্ব আর ভালোবাসার দোরে বেঁধেছিলাম, সেও হারিয়ে গেছে। হারিয়ে গেছে? একদিন সব বলবো তোমাকে। চলো। তুমি একটু অপেক্ষা করো। জানি তোমাকে কেমন যেন অস্থির মনে হচ্ছে। না না বলো তো, চলো কিছু খেয়ে নি। কি খাবেন স্যার? দুটো কোল্ড ড্রিঙ্ক। নিশ্চয়ই আমার কাছে তুমি কিছু গোপন করছো, আই এম শিওর। না না, গোপন করবো কেন? কারণ এখনো তুমি আমাকে বন্ধু বলে মেনে নিতে পারোনি। না বন্ধু তা নয়। তাহলে কি? আমার জন্য একজন অপেক্ষা করছে। অপেক্ষা করছে? তোমার কোনো প্রেমিকা নেই তো? হ্যাঁ হ্যাঁ, আরে প্রেমিকা তোমার অপেক্ষা করছে আর তুমি আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? প্রেমের চেয়ে বন্ধুত্ব বড় হয়ে গেল নাকি? কেন হতে পারে না, বন্ধুর জন্য ভালোবাসা ত্যাগ করতে? দেখো, দেখেছি শুনেছি, কিন্তু এই বন্ধু তোমার ভালোবাসা ত্যাগ চায় না, মিলন চায়। আন্ডারস্ট্যান্ড? আর তোমার প্রেমিকাকে আমিও দেখবো। আচ্ছা, তোমার প্রেমিকা কোথায় অপেক্ষা করছে? ওর তো দেরি করার কথা নয়, কোনো বিপদ হলো না তো? ড্রাইভার চলো। ও নেই, নিশ্চয় চলে গেছে। হ্যাঁ, আসলে আমার লাক খুব মিস করে, যা চাই তা পাই না। আমার হারানো যোগ খুব বেশি, মানুষের সাথে আর দেখা হলো না। আজ হলে তো কি হয়েছে? অন্য সানি, তুমি? মা, আমি এখানে। তুমি কেন এসেছো? সানির কাছে। না, তুমি চলে যাও। কোথায় যাব? সানির ঘরই তো আমার ঘর মা। না, যেদিন তোমার বাবা আমার ছেলেকে তোমার স্বামী হিসাবে মেনে নিতে পারবে, শুধু সেই দিন আমি তোমাকে বউ হিসাবে বরণ করে নেব, তার আগে নয়। না মা, বাবার অপরাধের শাস্তি আপনি আমাকে দেবেন না, আমি তো কোনো দোষ করিনি। যাও, তুমি চলে যাও। প্রিয়া মানে আমাদের হায়দার অঙ্কেলের মেয়ে? হ্যাঁ। তাহলে প্রিয়ায় স্মৃতি হারিয়ে
নীলগঞ্জে ইদ্রিস বলার ওখানে নুরি হয়েছিল, যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, ওকে দেখার জন্য তুমি নীলগঞ্জ গিয়েছিলে। আপনি আমার বেডরুমে কে আসতে দিয়েছে আপনাকে? আমাকে তুমি এখনো চিনতে পারছো না নুরি? কে নুরি, কাকে চান আপনি? আমি তোমার কাছে এসেছি নুরি, আমি জানি তুমি প্রিয়া, কিন্তু আমি তোমাকে নুরি রূপে দেখেছি, ভালোবেসে আপনি চলে যান এখান থেকে। দারুণ কেন যাচ্ছ প্রিয়া, আমাকে তুমি চিনতে চেষ্টা করো। আমি খুব ভালো করে চিনেছি আপনাকে, সেই নীলগঞ্জ থেকে আপনি আমার পিছু নিয়েছেন, কি চান আমার কাছে? ভালোবাসা, যে ভালোবাসা নীলগঞ্জে তুমি আমাকে দিয়েছিলে। একবার মনে করার চেষ্টা করো প্রিয়া, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, স্মৃতিশক্তি হারিয়ে তুমি নুরি হয়েছিলে, আমাকে তুমি ভালোবেসেছিলে, আমাদের বিয়ে হবার কথা ছিল, সব উলট পালট করে দিল আরেকটা অ্যাক্সিডেন্ট। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, হাসপাতালে তোমার জ্ঞান ফিরল, পূর্বের সব কথা মনে পড়লো তোমার, প্রিয়া হয়ে গেলে তুমি, ভুলে গেলে তুমি আমাকে, আগের সেই দুর্ঘটনাকে স্মরণ করে ছুটে এলে ঢাকায়। চলে যাবো প্রিয়া, কিন্তু যাবার আগে একবার এই ছবিগুলো তুমি দেখে নাও, যেগুলো তোমার আমার ভালোবাসার সাক্ষী। আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না প্রিয়া, আমার চাওয়াতে কোনো খাপ ছিল না প্রিয়া। আমি আর সেই প্রিয়ার সামনে দাঁড়িয়ে আছি যে নুরি হয়ে আমার চোখে স্বপ্ন দেখিয়েছিল, সেই নুরিরূপী প্রিয়াকে আমার মা বধু করার স্বপ্ন দেখেছিলেন। তোমার বাবা হায়দার মনসুর, আমার বাবা হাবিব সাদিকে কথা দিয়েছিলেন তোমাকে আমার হাতে তুলে দেবে। তুমি সাদিকি আঙ্কেলের ছেলে? ও গড, আমি কি পাগল হয়ে যাব। প্রিয়া প্রিয়া, আমি তোমাকে গ্রহণ করতে এসেছি, আমার ভালোবাসাকে তোমার প্রেমের অলঙ্কার দিয়ে সাজিয়ে দাও। আমিও তো আমার ভালোবাসার অলঙ্কার দিয়ে একজনকে সাজাতে চাই, একজনকে সাজাতে চাই, একজনকে। ওর নাম সানি, সানি আমার জীবন, সানি আমার মরণ, সানি আমার প্রেমের অহংকার। সানিয়া, সালাম আলাইকুম। আরে অমিত, এতদিন পরে কোথায় ছিলে এতদিন? যে মানে ও হ্যাঁ, তোমার সাথে তো পরিচয় হয়নি, চল চল পরিচয় করে দিই। হয়েছে আঙ্কেল, দেখা হয়েছে, কথা হয়েছে। দ্যাট গুড। ও হ্যাঁ, যে তোমার মা বলেছিলেন তোমাদের বিয়ের এনগেজমেন্টের তারিখটা আমাকে জানিয়ে দেবেন। তো আমি বলছিলাম কি, কাল তো প্রিয়ার জন্মদিন, ওই জন্মদিনের অনুষ্ঠানেই তোমাদের এনগেজমেন্টের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিই, তা তোমার কি কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই, এনগেজমেন্ট যে কোনো দিন হতে পারে, মা আপনার সাথে কথা বলবেন। আমি যাই অঙ্কেল, সময় আছে। পেয়ে গেছি বন্ধু। আরে কি হলো আমাকে, আরে ঠান্ডা পড়ে যাবো তো। আজ আমি ভীষণ খুশি, এত খুশি যে তুই যা চাইবি তাই পাবি। বল বল বন্ধু, কি চাস? আগে খুশি কারণটা তো শুনি।
আমি আমার হারানো প্রেমিকাকে খুঁজে পেয়েছি। সত্যি? হ্যাঁ, তোর প্রেমিকাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তার আগেই আমার প্রেমিকার সাথে তোর দেখা হবে। আসলে তুই বড় ভাগ্যবান, হারানো প্রেম আবার ফিরে পেয়েছিস, আর আমার প্রেম আমার সাথে লুকোচুরি খেলছে। সত্যিকারের ভালোবাসা বেশি দিন লুকোচুরি খেলতে পারে না, একদিন হঠাৎ করেই সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তোর কাছে ধরা দেবে। শোন, কালো জন্মদিন, আর এই জন্মদিনে আমার সঙ্গে ওর এঙ্গেজমেন্ট হবে, তুই আমার সাথে যাবি, আমরা সেখানে নাচবো গাইবো ফুর্তি করবো। মেহমানরা তো প্রায় সবাই এসে গেল, কিন্তু অমিত এখনো। এতক্ষণে তোর চলে আসার কথা, কেন যে দেরি করছে বুঝতে পারছি না। ওই তো অমিত এসে গেছে। সরি, দেরি হয়ে গেল। মামি, পরিচয় দিচ্ছি, ও আমার বন্ধু, ওর কথা তোমাকে বলেছিলাম। ট্রাক অ্যাক্সিডেন্ট থেকে ও আমাকে প্রাণে বাঁচিয়েছিল, ইনি আমার হায়দার আঙ্কেল, প্রিয়ার ড্যাডি, আর ও আমার বন্ধু। হ্যাঁ, আমি ওকে চিনি। সানি, ও হচ্ছে প্রিয়া। আমার হারিয়ে যাওয়া 7,000 ধন। রাত অনেক হয়ে গেছে, চলো মা অনুষ্ঠান শুরু করা যাক। এসো আমি। মা শুরু কর, আর দেরি করিস না। আজকে আমার মেয়ের এই শুভ জন্মদিনে আমি আপনাদের আরেকটি শুভ সংবাদ জানাতে চাই। আমার বন্ধু প্রয়াত হাবিব সাদিকের একমাত্র পুত্র অমিত সাদিকের সাথে আমার মেয়ে প্রিয়ার এনগেজমেন্ট ঘোষণা করছি। সুখেও কাঁদে, তবু আজ করে কান্না নয়, আজ এখানে বলবে আনন্দের বন্যা।
একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ কলকাতা হারবাল লিমিটেড সফলতায় এবারও সবার শীর্ষে কলকাতা হারবাল লিমিটেডের ওষুধ 100% খাঁটি ওষুধ আমার আগে বহুত লোক খাইছে আমি আবার ওকে শুই না আমি খাইলাম দেখলাম প্রমাণ ঠিক 100% কলকাতা হারবাল লিমিটেডের ওষুধ আমি যেহেতু খাইছি বুঝাই শুনেই খাইছি আপনারাও খান যদি কার্যকরিতা না হয় আমারে ধরবেন আমি কয়ে গেলাম আমার নাম ডন আমার অনেকদিন থেকে একটা রোগ আছে হাঁপানি রোগ এই রোগে বহুদিন ধরে ভুগতেছি অনেক পদ্ধতি চিকিৎসা করছি কিন্তু কোনো লাভ হয় নাই শেষে আমার এক বন্ধু কলকাতা হারবালের কথা বললো ওনার ওখানে চিকিৎসা করে আমি এখন আল্লাহর রহমতে ভালো তো কলকাতা হারবালের চিকিৎসাটা আপনারা নিয়ে দেখতে পারেন আমার মনে হয় আপনারা ঠকবেন না এখন থেকে আমরাও এই হারবাল ব্যবহার করব যাতে শরীর সুস্থ থাকে কলকাতা হারবাল লিমিটেড আপনারাই চিকিৎসা নিতে পারেন কারণ এই হারবাল চিকিৎসা নিয়ে আমি অনেক উপকার পেয়েছি হারবাল চিকিৎসা নিয়ে আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই অনেক উপকৃত হয়েছে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন চলুন এই প্রতিষ্ঠানের ডাক্তার কি বলে আমি দেখি এই কলকাতা হারবাল লিমিটেড হলো আমাদের প্রতিষ্ঠান আর কলকাতার নামটা ব্যবহার করে এর সাথে বিভিন্ন শব্দ বিভিন্ন লেখা যুক্ত করে এরা প্রতারণা করছে সারা বাংলাদেশে মানুষ সাধারণ মানুষ যারা আছে এরা আসলে প্রতারণাটা ধরতে পারছে না তো সঠিক চিকিৎসার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে সঠিক চিকিৎসার জন্য অবশ্যই কলকাতা হারবাল লিমিটেড লেখা দেখে এবং স্ক্রিনে দেখানো নাম্বার দেখেই আপনারা যোগাযোগ করে আসবেন না হয় প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি সেই কামনায় আমি কলকাতা হারবাল লিমিটেডকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে অনেকেই প্রতারণা করছে সেখান থেকে আপনারা সতর্ক থাকুন এবং এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা জানবেন আসলে সঠিক কলকাতা হারবাল লিমিটেড কোথায় আজই যোগাযোগ করুন কলকাতা হারবাল লিমিটেড শনির আখড়া বাস স্ট্যান্ড ঢাকা মোবাইল 01979004400 আরে প্রিয়া তুমি ও গড বিশ্বাস করো মনে মনে আমি তোমার কথাই ভাবছিলাম জানো খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে বসো প্রিয়া না আমি বসতে আসিনি আপনার এই আংটিটা ফিরিয়ে দিতে এসেছি কি বলছো প্রিয়া এটা আমাদের এনগেজমেন্টের আংটি হ্যাঁ আমি জানি এটা এনগেজমেন্টের আংটি কাল আমি ড্যাডির মুখের দিকে চেয়ে লোকজনের সামনে ফিরিয়ে দিতে পারিনি নইলে অমন কথা বলো না আমি আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার পরিণতি হিসাবে আমি তোমাকে করতে চাই আমি আপনাকে ভালোবাসিনি হয়তো নুরি আপনাকে ভালোবেসেছিল কিন্তু সে ছিল স্মৃতি ভ্রষ্ট একটা স্মৃতি ভ্রষ্ট মেয়ের ভালোবাসাকে আপনি আপনার ভালোবাসার রং দিয়ে সাজিয়ে বিয়ে করার স্বপ্ন দেখছেন প্রিয়া অমিত সাহেব আমাকে চোরাবালি থেকে মুক্তি দিন আপনাকে দেওয়ার মতন আমার কাছে কিছুই অবশিষ্ট নেই যদি একটি জীবিত লাশকে আপনি পেতে চান তাহলে নিন করুন আপনার ইচ্ছা আমাকে আমাকে এভাবে ছোট করুন আপনি একটা অনুরোধ আমার সানির ভালোবাসায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবেন না সানি হ্যাঁ আপনার বন্ধু সানি আমার ভালোবাসা আমার জীবন আমার মরণ আমার প্রেমের অহংকার ওকে ছাড়া আমি বাঁচব না প্রিয়া তুমি বাড়ি যাও পাগল হয়ে গেলি
কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তুই নিজেকে? তুই একাই বন্ধুত্বের মর্যাদা দিতে জানিস? আমি জানি না কি বলতে চাস তুই। কেন গোপন করেছিস তুই? কেন বলিস নি প্রিয়া তোকে ভালোবাসে? কেন কেন কেন? অমিত, তুই কি ভেবেছিস অমিত তোর ভালোবাসাকে খুন করতে এসেছে? আরে প্রিয়া তোর আমানত, প্রিয়া তোর ভালোবাসা, প্রিয়া তোকে চায়, তুই প্রিয়াকে চাস। তুই প্রিয়ার জীবন মরণ, ওর প্রেমের অহংকার। তুই মাটি হলে প্রিয়া তোর চাঁদ, আর আমি তোদের ভালোবাসার মিলনের সিঁড়ি হতে চাই। কিন্তু আমি তোর সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে, তুইও তো ওকে ভালোবাসিস, বিশ্বাস কর আমি আমি ভীষণ খুশি হব তোদের মিলন হলে। বাহ 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 বাহ, বন্ধুত্বের মর্যাদা তুই একাই দিতে চাস? আরে ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। প্রিয়া তোকে ভালোবাসে, মনে পড়ে আমি তোর মিলন চাই। সানি, পৃথিবীর কোনো শক্তি নেই তোদের আলাদা করতে পারে, এটা আমার ওয়াদা। সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে না চাও, তাহলে আমি হায়দার মনসুর এখন থেকে 24 ঘন্টার মধ্যে আমার পছন্দ মতো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। হ্যাঁ আঙ্কেল, আমি জানি আপনি তা পারবেন, কিন্তু তাতে কি প্রিয়ার জীবন সুখী হবে? আমি নিশ্চিত করে বলতে পারি তা হবে না। প্রিয়া বোধ সাজার আগেই আপনার আভিজাতির অহমিকের আগুনে নিজেকে পুড়িয়ে মারবে, আত্মহত্যা করবে। আমি আঙ্কেল আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, প্রিয়ার জীবনটা নষ্ট করে দেবেন না। আমি আঙ্কেল, আমি প্রিয়ার সুখ চাই, ও সুখী হলে আমিও সুখী হব। আমি ইউ রিয়েলি গ্রেট মাই সান, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আমি হেরে গেছি মা, তোর ভালোবাসায় জয়ী হলো। অমিত আজ আমাকে একটা বড় পাপ করার হাত থেকে বাঁচিয়েছে। সব বাবা মাই চায় তার সন্তান সুখী হোক, তোর বিয়ে সানির সাথে হবে মা, সানির সাথে হবে। জেলখানার গরাদের ভেতর প্রতিটি মুহূর্ত যে আগুনে আমি জ্বলেছি, তোকেও আমি সেই আগুনে জ্বালাবো। বস, একটা মজার খবর আছে, হায়দার মনসুর তার মেয়ে প্রিয়াকে বিয়ে দিচ্ছে ওই বেইমান সানির সাথে। সানি? বাবা বাবা, এবার জমবে খেলা। সানি, তোকে আমি আমার সাথে বেইমানের শিক্ষা দেব। বস, হুকুম করুন, আমি সানিকে তুলে নিয়ে আসি। না, সে মেয়েটার জন্য সানি আমার সাথে বেইমানি করে হায়দার মনসুরের হাতে ফিরিয়ে দিয়েছিল। সে মেয়েটাকে তুলে আনলেই সানি আমার হাতের মুঠোয় চলে আসবে, কান টানলেই মাথা আসবে, পুরনো ফর্মুলার নতুন চাল। Oh!
প্রাণ বলছি, আমাকে নিশ্চয়ই তোমার ভুলবার কথা নয়। তোমার মেয়ে এখন আমার কাছে, সানিকে খবর তো দিয়ে দিও। আমি বেগুনবাড়ি পোস্ট অফিসের পাশে এক গোডাউনে আছি। তোমার মেয়ের লাশ যদি তুমি দেখতে না চাও তাহলে পুলিশের সঙ্গে বৃথা যোগাযোগের চেষ্টা করো না। একবার ভুল করেছি, এবার আর ভুল হবে না। ও সানি ভাই, প্রিয়া গো বাড়িতে শুনলাম প্রিয়ার শরীফ খালি গুন্ডারা তুইলা নিয়ে গেছে। শরীফ তুই চিনবি না, কিন্তু তোকে আমি চিনি। তুই সেই বিশ্বাসঘাতক ম্যানেজার শরীফ, আমার বাবাকে তুই হত্যা করেছিলি, জেলখানা থেকে পালিয়ে এলো। আমার কাছ থেকে তুই পালাতে পারবি না শরীফ। ইয়াল্লাহ, ওকে তুমি কেড়ে নিও না।
যদি বেঁচে না থাকে তাহলে আমার কিছু থেকে কি লাভ? আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। সমস্ত দায়িত্ব তোর। আমি মাকে নিয়ে আমেরিকা চলে যাব, মাঝে মধ্যে তোদের এসে দেখে যাব। আসি আসি প্রিয়া, চলো মা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রিয়া প্রিয়া বলে গা কি যত বার, প্রিয়া 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 বলে গা কি যত বার।